দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে এত জামা প্যান্ট নিয়ে বসে পড়েছি, জামা কাপড়গুলো ভেজাবো। তা না হলে অনেক দিন ধরে এইভাবেই পড়ে রয়েছে, আজকে এগুলো ভিজিয়ে নিই চলো। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করেছি কি দিয়ে জানো? জামা কাপড় কাচা দিয়ে। এত জামা কাপড় পরে রয়েছে, আর কি জানো তো, আমি সব কিছু কাজ করতে পারি কিন্তু জামা কাপড় কাচতে পারি না ভালোভাবে। মানে আমি কাচতে আমার পরিষ্কারই হয় না। সত্যি কথা বলতে পরিষ্কার হবে কি? আমি তো ওরকম মানে যে জোরে জোরে থুপে থুপে আছাড় মেরে একদমই কাছি না। সার্ফের জন্য চুবাই তুলি, তুলে এরকম করে ধুয়ে মেলো দিয়ে দিই। তো আমার বড়মা বললো তোমায় কাচতে হবে না। এমনকি আমার মেয়ের জামাগুলো আমার শ্বশুর কেচে দেয় মায়ের সাজে। কালকে যেমন সন্ধ্যেবেলা দুপুরবেলা ভিজিয়েছিল, কাঁচা টাইম পাইনি, সন্ধ্যেবেলা কেচে দিয়ে গেছে। কারণ আমি কাচলে ভালো পরিষ্কার হয় না সেই জন্য। আর আমার বরেরগুলো আমার বর নিজেই কাচে, আর আমার নিজেরগুলো পরেই থাকে, খুব একটা কাঁচা হয় না। এবারে আমার বর কবে দিয়ে বলছে এত ময়লা হয়ে গেছে জামা কাপড়গুলো, আমাকে দিয়ে একদিন কেচে দেবো। তো আজকে ফাইনালি ও বেরোয়নি, বাড়িতে রয়েছে। তো বললো ঠিক আছে চলো ভিজে দা, কেচে দেবে। এত ভিজিয়েছে তো তোমরা দেখতেই পারলে, সকালবেলা সকালে এত কাপড় নিয়ে বসে পড়েছি, সব ভিজিয়েছে। আমার জামা কাপড় জিন্স আছে একটা, টপ রয়েছে মানে দুটো, আর কুর্তি রয়েছে চার পাঁচটা, আর বরের একটা জিন্স শার্ট গেঞ্জি, এই সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছে এক কাটি। সকাল দিয়ে উঠে কোনো কাজ হয়নি, জামা কাপড় নিয়েই পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে আমি খেয়েছি চা বিস্কুট, শুভ খেয়েছে চা বিস্কিট, মেয়ে খেয়েছে দুধ স্যারেলা, আর আলু সিদ্ধ ভাত রয়েছে, মেয়েকে এখন একটু খাইয়ে দেবো গরম গরম। তারপর দুপুরে রান্না করো, ফ্রিজে রয়েছে ভোলা মাছ। জানো তো আমি কাটার ভয় মাছগুলো ফ্রিজ থেকে বাড়ি করিনি, এখনও ডিপেই পড়ে রয়েছে। জানি কাটলে বার করলে ছোটো ছোটো ভোলা মাছ, কাটতে অনেক টাইম লাগে, তোর কোমরে ব্যথা হয়ে যায় জানো তো, ভালো লাগে না ব্যাগ, এই জন্য করিনি। দেখি আলু পটলের তরকারি করবো নাকি মাছগুলো রান্না করবো, দেখি শুভ কি বলে সেটা করবো। তো কালকে সকাল মেয়েকে গরম ভাত আলু সিদ্ধ খাইয়ে দেবো, আর শুভ একটু ডিম ভেজে ভাত দিয়ে দেবো, আর আমি খাবো হচ্ছে পাউরুটি কলাই সব খেয়ে নেবো। তারপরে এই করে সকালে টিফিনটা করে নেবো। এখন অনেক বাজে, তোমাদেরকে যদি বলি কটা বাজে এখন শুনে তোমরা হাঁটাটা করবে, তাই তোমাদেরকে আর বললাম না। ঠিক আছে, মেয়ে বায়না করছে, আমি এখানে এসে ব্লগে ইন্ট্রোডাকশনটা করছি বলে। ঘরে একটু আমাদের দেওয়ার ওনার সবাই কথা বলছি, একটু আওয়াজ হচ্ছে কেঁচামেচি, তাই জন্য আমি এখানে ছাদে সিঁড়িতে এসে তোমাদের সাথে কথা বলছি। তো এই রান্নাবান্না করবো, এখন সকালে কোনো কাজ বাজ সেরকম হয়নি, বাসন মাজা পর্যন্ত হয়নি। এখন থেকে সকালে টিফিন টিফিনগুলো মেখে খাই, আমাকে বাসন বাসন মেজে রান্নাবান্না শুরু করবো। তো তোমরা ব্লগটা প্রথম থেকে সবজি দেখতে থাকো। তো আই হোপ কি যে তোমাদের খুব ভালো লাগে ভিডিওটা। তো চলো দিনটা স্টার্ট করি। তো জামা কাপড়গুলো ভিজিয়েছি আমি, কিন্তু কেচেছে সমস্ত কিছু জামা কাপড় শুভ। এই ভিডিওটা আমার আগে দেওয়া উচিত ছিল, কিন্তু দোলের ভিডিওটা আমি আগে দিয়ে দিয়েছি, এটা তার আগের দিনের ভিডিও। আর তোমরা দেখো এখানে জামা কাপড়গুলো সমস্ত শুভ কেচে দিয়েছে, এবং আমি এগুলো শুকুর দিতে চলে এসেছি। ওকে যদি বলি তুমি শুকুর দাও আরোই খোঁজে যাবে। এমনি আমার কপাল ভালো যে ও কেচে দিচ্ছে, বর জামা কাপড় কেচে দেয় বয়ের, এটা তো ভাগ্যের ব্যাপার বলো। তোমাদের কারোর বড় জামা কাপড় কেচে দেয় যদি দিয়ে থাকে, সত্যি সেটা ভাগ্যের ব্যাপার। কেননা আমাদের সমস্ত দায়িত্ব ঘরের বাচ্চা সমস্ত কিছু জামা কাপড় কাচা, তো আমাদের জামা কাপড়ও যদি কেউ কেচে দেয় আর সেটা যদি বর হয় তাহলে তো কোনো কথাই না। আমার তো খুবই ভালো লেগেছে ও আজকে জামা কাপড়গুলো সব কেচে দিয়ে যে কেচে অবশ্য আমাকে বলছে যে জানো তো কোমর ব্যথা হয়ে গেছে। আমি ঠিক আছে ঠিক আছে চলো আমি বলিনি লাগিয়ে দেবো। তো এখানে দেখো আমি ছাদের সিঁড়ি ঘরে যতগুলো জামা কাপড় এঁটেছে দিয়ে দিয়েছি, আর বাদ বাকি জিন্স ফিন্সগুলো এগুলো একটুখানি রোদে না দিলে শুকাবে না, তাই জন্য আমি এগুলো ছাদে মেলতে দিয়েছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এক বস্তা যখন দিয়েছিল আমি এটাই চিন্তা করছিলাম, শুভ এক বস্তা। তো দেখো দুপুরবেলা শুভ নিয়ে বসেছে এক বস্তা, কি এগুলোকে কি বলে শুভ, মুড়মুড়ে দেখতে পাচ্ছো, এক বস্তা। দুপুরে ভাত না খেয়ে ওকে আজকে এটা খেয়েই থাকতে হবে, ওকে আজকে খেতে পেতে আর দেবো না, তাই জন্য ও এক বস্তা কি নিয়ে আনিয়েছে এটা খেয়েই থাকবে। আর আমার রানী এখানে ঘুমাচ্ছে, দেখো দেখো না খেয়ে বেচারি ঘুমিয়ে পড়েছে, ওকে একটু সাইড করে শুয়ে দিই, শুভর আমার হাতে ফাতে লেগে যাবে। দেখো দেখো কাণ্ড দেখো, কড়াইটা আমি গ্যাসটাকে একদম বাড়িয়ে দিয়ে আমি ঘরে চলে গেছিলাম, আর এদিকে তো কড়াই একদম ফুটে একাকার কালো কালো হয়ে গেছে। আর এই দেখো আলু পটল, এখন আজকে হবে আলু পটলের তরকারি, এই যে মশলা ভাত রয়েছে। আর কালকে কতটা শুভ করে আমি খেতে খেলোই না,
আর এদিকে আমার ভাত হয়ে গেছে, আর এদিকে করেছি মেয়ের সবজি দিয়ে চিকেন দিয়ে একটা পাতলা ঝোল। চলো আলুগুলো পটলগুলো ছাড়ি আস্তে আস্তে। চলো আলুপটলের তরকারিটাখানে হোক, আমি যতক্ষণ অন্য কাজগুলো করি। তো আলু পটলের তরকারিটা রান্না আমার হয়ে গেছে, তো তারপরে খাওয়ার আগে এখানে ডিমটা আমি ভেজে নিয়েছি। দেখবে ডিম ভাজাটা একটু গরম গরম না হলে না একদমই ভালো লাগে না বলো তো। ডিম আলু পটলের তরকারিটা রান্না করে আমি সমস্ত কিছু কাজ বাজ করে নিয়েছি, স্নান টান করে এখন ডিম অমলেটটা করছি খাওয়ার আগে গরম গরম। তো ডিম অমলেটটা একটুখানি বেশি করে তেল দিলে না একটু ভালো ফোলে দেখবে। তো চলো খেয়ে নিই, আর খাওয়ার আগে তোমাদের দেখিয়ে দিই রান্নাটা। এই দেখো আলু পটলের তরকারিটা এরকম হয়েছে, দেখবে একটু ধনে পাতা দিয়েছি নামানোর আগে, আর দিয়েছি একটু গরম মশলাগুলো, আর এটা হচ্ছে ভাত। তো চলো খেয়ে নিই। দাঁত ব্রাশ দাও, যাও তুমি যাও, না দাও আবার 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 দেওয়ালে খুঁজছিস। দাও ব্রাশ দাও, ব্রাশ কোথায় দাও, আমাকে দাও আবার আবার। আর দেবই না তোমাকে, আর দাঁত মাজতে আমি দেবই না তোমাকে, আমি দাঁত মাজতে দেব না। আগে কান ধরো, কান ধরো, বলো আর দুস্তামি করবে, আগে আগে ভালো করে বলো, মামামকে একটা আপি দাও, করবে না তো ঠিক আছে, আগে বলো খাবার খাবে, আগে আগে বলো হ্যাঁ না, আগে বলো খাবার খাবে হ্যাঁ কি না, আগে বলো। দেবো দেবো দেবো, পিঠে দুম 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 করে দেবো, কে করে দেখো, তাতা করে দাও, তাতা করে দাও, বলো তা 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 আবার সন্ধ্যেবেলা বেরিয়ে গেছিলাম শ্রীরামপুরে চাটা খেয়ে, তারপরে এই দেখো এই মেয়ের এই প্যানগুলো কিনে আনলাম, আর একটু সায়লা কানা ছিল আর একটু বিরিয়ানিও খেয়ে আসলাম। তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ফোন নিয়ে যায়নি, মেয়ে কান্না করছিল তাই মেয়েকে ফোনটা চালিয়ে দিয়ে যেতে হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে দেখাচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো, গুড নাইট।